আলাইকুম সালাম ورحমাতুল্লাহি وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নবী আবাদা এক সময় তো ভাইয়ের প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে সব থেকে কোন বিষয়টি বেশি ফিতনা পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা পুরুষদের জন্য কি হাদিসে এরূপ কোনো বিষয় রয়েছে কিনা যে সময় তো ভাই এ মর্মে হাদিসে রয়েছে عن أسامة بن زيد أسامة بن زيد قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء متفق عليه أسامة بن زيد رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم بولسن عمر انتقل البوي عمر أم مطر. পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ফেতনা আশঙ্কা আর কিছুতেই রেখে যায়নি তার মনে হয় আল্লাহ রসুল সাল্লাম হাদিসটিতে বলতে চাচ্ছেন জামার মৃত্যুর পর যে ফেতনা পুরুষদের জন্য সে ফেতনা হলো যে নারীরা নারীরা সব থেকে পুরুষদের জন্য বেশি ফেতনা ইমাম বখারি রহমাল্লাহ হাদিসটি নিয়ে ইমাম বুখারি মুসলিম সোহিয়াল জামে গ্রন্থের হাদিসটি এসেছে তাই ইমাম বুখার রহমাল হাদিস টি নিয়েছেন পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস জন্য নগ্রন্থে হাদিসটি যা বললাম জি সম্মানিত ভাই বোনের আমরা যেখান থেকে শুনছি যে মেয়েরা হাদিস শুনে এটা রাগ হবেন না কারণ মেয়েরা বাস্তবেই এমন কিছু জানে যে একজন ছেলেকে পাগল করতে খুব তাড়াতাড়ি পারে তার মানে তার চোখের টান তার কথা বলা মিষ্টি কথা এইভাবেই মূলত মেয়েরা ছেলেদেরকে বিপদে ফেলে মেয়েদেরকে মেয়েরা মায়ের জাত মেয়েরা মায়ের জাত তাদের দুর্নামের করব না কিন্তু বিষয়টা হলো যে আসলে যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সে কথাটা বলা উদ্দেশ্য যে ছেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মেয়েরা যারা এখন বর্তমানে ছেলেদেরকে যে কোনো সমাতে মেয়েরা বিপদে ফেলতে পারে আর মেয়েদেরকে যেমন তারা মায়ের জাত সম্মানিত জাতি কিন্তু মা বোন এখন যারা মেয়েরা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা পড়াশোনা করি এরা দেখা যায় ছেলেদের সাথে সম্পর্ক রেখে নিজের ইজ্জত আবরুকে নিজে নষ্ট করে তাই আসলেই যেটা সম্মানিত সম্মানিত জাতি এরঞ্জের নিজের সম্মান রাখলে পারে এগুলা হতো না তাই মূলত তারা বেশি ফেতনা এ মর্মে হাদিসে এস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাই পুরুষদেরকে থেকে বাঁচার জন্য তাদেরকে পরে গড়াতে হবে মা বোন যারা আমরা যেখান থেকে শুনছি আমরাও সাবধান হয়ে যাব যাতে আপনার দ্বারা আমার দ্বারা যাতে করে পুরুষেরা ফেতনা না পড়ে পুরুষ দ্বারা মেয়েরা যাতে ফেতনা না পড়ে যা হাদিস দ্বারা প্রমাণিত জি এ মরমান্য হাদিস রয়েছে আবু সাইদ খুদরি তিনি বলেন যে আল্লাহ রসুল্লাহ বলছেন ইননা দুনিয়া হলো রাতুন খাওদি রতুন ওয়াইন আল্লাহ হাঁ মোস্তা খালিফ কুমফি হা ফায়ানদুর কাইফ হা তাহাম আলম ফাত্তাকুদ্দনিয়া ওতাকুম নিশা আল্লাহসব হাঁ তা আল্লাহ যে আব সাইদ ক্ষুদিরী বলছেন যে আল্লাহ রসুল সল্লাসাল্ম যে আল্লাহ যে ওহি দিয়ে বলে দিয়েছেন জীবিকের মাধ্যমে তো এখানে বলছেন যে ফাত্তাকুদনিয়া আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলছেন ফত্তাকুদ্ দুনিয়া ওতাকুম নিশা তোমরা দুনিয়াকে দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো দুনিয়া থেকে বেঁচে থাকো তার মানে দুনিয়া এলিয়ে দড়িয়ে বেড়াও দুনিয়ার পিছিয়ে শুধু দৌড়িয়ে বেড়ায় না আরো তিনি বললেন যে নারীদের ব্যাপারে সাবধান থাকো নারীদের ব্যাপারে সাবধান থাকো কেননা বান ইসরায়েলদের মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যেই ফেতনা সংঘটিত হয়েছিল নারীর দ্বারাই ফেতনা সংঘটিত হয়েছিল দুনিয়া আপনি সবুজ শস্য শ্যামল আপনি দেখছেন দুনিয়া আপনার কাছে খুব মোহিত হচ্ছে মনে হচ্ছে দুনিয়া নিয়ে আপনি আমি ব্যস্ত কিন্তু দুনিয়াকে ভয় করেন পরকালের জন্য আমরা আমল করি মেয়েদের থেকে আমরা বেঁচে থাকি কারণ মেয়ে মানুষের মাধ্যমে আপনার অন্যায় অপকর্ম বেশি হয়ে থাকে বলছি না যে তারা কারণ হাদিসে বলা হয়েছে ছেলেরা উভয় 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 দ্বারা কেউ কম না তবে হাদিস যেহেতু ফিতনা বলা হয়েছে তাই আমরা এর থেকে জেনে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রেহাই দান করেন তাই এই ফিতনা থেকে নিজেকে বাস্তের যারা যুবক তারা অন্য অপকর্ম না করে তার বিবাহ করার সমর্থ রয়েছে সে যেন বিবাহ করে হালাল পথে সে যেন তার যে চাহিদা রয়েছে চাহিদা মেটাই অন্যায় পথে নাই অন্যায় পথে ছেলে হোক অথবা মেয়ে হোক যদি তারা অন্যায় অপকর্ম করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তাকে বিচারে কাট গড়াই দাঁড়াতে হবে সেদিন অত্যন্ত কঠিন ও জটিল তো আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে অন্য এই ফিতনা থেকে থেকে রক্ষা করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম